লেখা একটু খেয়ে নে, খাওয়ার মতো জায়গা অবশিষ্ট নেই ভেতরে, ভাবি আরও শখ আছে সহ্য করার। আমি নিশ্চিত, আমি নিশ্চিত এই কাজটাও তার, একটা মহিলা কতটা নির্লজ্জ। ভাবি ছাড়ো, পরচর্চা করে কি লাভ। তোর মধ্যে কি কিছুই না লেখা, মানে সিরিয়াসলি, তুই যে ওই মহিলাকে প্রশ্রয় দিয়েছিলি তার ফল দেখতেছিস নাকি কানা হয়ে গেছিস? আল্লাহর ওপর ভরসা রাখো ভাবি, সময়টা তার ভালো চলতেছে, আমার সময় কি আসবে না? আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, আমার একটু সাহায্য প্রয়োজন ভাবি, এখন আমার কাছে আর কোনো পথ খোলা নেই। কি হয়েছে বল? ভাইয়া আমার ফোন নিয়ে নিয়েছে, আমার একবার রঙ্গনের সাথে কথা বলতে হবে ভাবি। আমি এখন ওকে এটুকু জানাতে চাই, সে যদি আমার অপেক্ষা করতে পারে তবে যেন আমার আশা করে। আমি এখন আমার স্বপ্নের সাথে তার প্রতারণা করতে পারবো না ভাবি। দেখ লেখা, তোকে কিছু কথা বলি, রঙ্গনের জন্ম লন্ডনে, যতদূর আমরা জানি ফুপু হঠাৎ একদিন কাউকে কিছু না জানিয়ে ফুপার সাথে সেখানে পাড়ি জমান, বছর ঘুরে ফিরে আসেন রঙ্গনকে কোলে করে। যাওয়ার আগেও আমরা এসবে কিছুই জানতাম না, রঙ্গনের জন্মের সময়কার কোনো ঘটনাই আমরা জানি না। পরিবারের সবাই মুখে বিশ্বাস করে রঙ্গন আমার ফুপুর ছেলে, কিন্তু আসলে কেউ তা মানে না। তুই বুঝতে পারছিস আমি কি বলতে চাইছি? ভাবি আমি রঙ্গনের মধ্যে নিজেকে দেখতে পাই, আমার শৈশবটা যেন ওর জীবনের প্রতিচ্ছবি, তবে এসব নিয়ে আমি আর কিচ্ছু বলবো না। আমায় একটু সময় দাও, যদি সঠিক সময় আসার পর তোমরা অমত জানাও আমি এ সম্পর্কে আগাবো না। নে আমার ফোন থেকে কল কর, কিন্তু সাবধান, ওই ডাইনিটা জানলে আবার কেলেঙ্কারি বাঁধাবে। চিত্রলেখা কিছু বলল না, চুপচাপ ফোনটা নিয়ে রঙ্গনের নম্বরে ডায়াল করল। মনে মনে খুব করে চাইল নাম্বারটা যেন খোলা থাকে, চিত্রলেখার মনের আশা পূরণ হলো না, রঙ্গনের নম্বর এখনও বন্ধ। চিত্রলেখার চোখ ছলছল করে উঠল, প্রয়োজনের সময় কাউকে পাশে না পাওয়ার যন্ত্রণাটা কি এমনই রঙ্গনের উপর বিশাল অভিমান জন্মাল তার। রঙ্গনের নম্বরে একটা টেক্সট করে রাখলো চিত্রলেখা, ফোন অন করা মাত্র এই নম্বরে কল দিও, আমার নম্বরে কোনো কল বা মেসেজ করার দরকার নেই। ওর ফোনটা সাথীকে ফেরত দিল। নম্বর বন্ধ? সকালে চেষ্টা করিস, তুই ঘুমা এখন, খেতে বললাম খেলিও না। তুমি যাও আমি ঘুমোচ্ছি। তুই ঘুমা, আমি এখানেই থাকবো আজ। চিত্রলেখা কথা বাড়ালো না, সে বুঝতে পারছে তার ভাবি তাকে নিয়ে ভয় পাচ্ছে, কিন্তু এ ভয়টা অযৌক্তিক, সে এত সহজে মরে যাবে না, এখনো তো অনেক কিছু বাকি আছে, অনেককে তাদের জায়গা চেনাতে হবে। চিত্রলেখার চোখ বন্ধ করলো। ভাবি সকাল সকাল এত রান্না বান্না কেউ আসবে? হ্যাঁ, তুই তাড়াতাড়ি গোসল করে তৈরি হ। মানে সাথীকে কল করে রেডি করিয়ে দে, আর তোকে আজ দেখতে আসবে। আমাকে দেখতে আসবে? আমি তো জানি না কিছু এসবের। তোর ভাইয়া নিষেধ করেছে জানাতে, যা তৈরি হ তুই তাড়াতাড়ি। চিত্রলেখার কি পরিমাণ অসহ্য লাগছে সে ব্যক্ত করতে পারবে না, তার ভাই শেষমেশ এতটাই অবিশ্বাস করলো তাকে। চিত্রলেখা সাথীর কাছে এসে বলল, ভাবি এসব কি হচ্ছে? আমিও সকালে উঠে জানলাম, সংসেচে কিছুক্ষণ বসে থাকিস, রিজেক্ট করে দিব নে আমরা পরে। আমার মন কুঁকছে ভাবি, প্রচন্ড ভয় হচ্ছে আমার। সাথী কিছু বলার আগেই তার ফোনটা বেজে উঠে, চিত্রলেখার বুক ঈষৎ কেঁপে উঠে, রঙ্গন কল করেছে, সত্যি রঙ্গন কল করেছে। চিত্রলেখা ফোন রিসিভ করে কানে ধরতে তার গলা মিয়ে গেল, সে যেন বাকশক্তি হারিয়ে ফেলল। রঙ্গন কোথায় ছিলে তুমি? একটা বার আমার কল রিসিভ করা যেত না? সরি রঙ্গনা, আশ্রমে আগুন লেগেছিল গতকাল রাতে, ফোনের দিকে একদম নজর দিতে পারিনি। আশ্রমের সবাই ঠিক আছে? হ্যাঁ, কিছু জিনিসপত্রের ক্ষতি হয়েছে এই আর কি। তুমি বলো কোনো সমস্যা হয়েছে? আমি সবকিছু এখন বলতে পারবো না, তুমি শুধু একটা প্রশ্নের উত্তর দাও, তুমি আমার জন্য অপেক্ষা করতে পারবে? তুমি যত সময় বলবে আমি অপেক্ষা করব রঙ্গনা। আমি সিরিয়াস রঙ্গন, হতে পারে এটাই আমাদের শেষ কথা, এরপর ঠিক কত বছর পর আমি তোমার সাথে আবার কথা বলবো তা জানা নেই। লেখা কি হয়েছে? আমি অপেক্ষা করতে রাজি আছি, কিন্তু কি হয়েছে সেটা তো বলবে। আমি জানাবো তোমাকে, এখন যে ঝামেলা দুয়ারে এসছে তাকে বিদায় করতে হবে। চিত্রলেখা ফোন কান থেকে নামিয়ে রাখলো, স্থির চোখে মুখে চিন্তার ভাঁজ। পরে
তোর রঙ্গনকে বলে দেওয়া উচিত, আল্লাহ না করুক অন্য কারো থেকে এসব জেনে তোকে ভুল বুঝলে। আমি রঙ্গনকে বিশ্বাস করি ভাবি, সে যদি অপেক্ষা করতে পারে তবে বিশ্বাসও রাখতে পারবে। তুই রেডি হ, ছেলে আসলো বলে এভাবে গেলে ভাইয়াও রাগ করবেন, বুঝতেই পারছিস বাড়ির যে অবস্থা। চিত্রলেখা মাথা নেড়ে সায় দিল। সাথীর মেলে রাখা শাড়িটা নিয়ে বাথরুমে ঢুকলো সে। পরিস্থিতি বিপরীতে চলার বোধহয় কোনো সীমা অবশিষ্ট নেই, পৃথিবী কি তার বিপরীতেই ঘুরছে এখন? সবুজ বর্ণের শাড়িটা গায়ে মেলে বেরোলো চিত্রলেখা। অপর্ণা তারা দিচ্ছে, ছেলে নাকি আসলো বলে। চিত্রলেখা খানিকটা বিরক্ত হয়ে রান্নাঘরে ঢুকলো। অপর্ণা শকুনের মতো কণ্ঠটা তার কানে ঠোকর মারছে যেন। ভাবি, কিছু হেল্প লাগবে? হ্যাঁ, ছেলে আসছে বুঝেছিস, এই চায়ের কাপটা নিয়ে যা। আচ্ছা। চরম অনিচ্ছা সত্ত্বেও চিত্রলেখা চায়ের কাপটা নিয়ে বসার ঘরের দিকে এগোলো। শাড়ির কুচি বারবার পায়ের সাথেই ধাক্কা খাচ্ছে, বাধ্য হয়ে মাথা নিচু করে হাঁটছে চিত্রলেখা। বসার ঘরে আসতেই চেনে এক কণ্ঠস্বর বুক কেঁপে উঠে তার। চোখ তুলে তাকিয়ে দেখলো সেই নরপশুর দৃষ্টি। সাথে সাথে চিত্রলেখার হাত থেকে চায়ের কাপ মেঝেতে পড়ে মুহূর্তেই চুরমার হয়ে গেল। চাচা, সাথীর যেন মাথা ঘুরে উঠল, তার ছোট চাচা চিত্রলেখাকে দেখতে এসেছে আসলেই? অপর্ণার কি ন্যূনতম জ্ঞান বুদ্ধি নেই? সাথী চিত্রলেখাকে ধরে ঘরে নিয়ে গেল, কাঁচের টুকরোগুলো মেঝেতেই পড়ে রইল। নওশাদ কেবল অগ্নিদৃষ্টিতে সাথীর প্রস্থান দেখল। অর্ণব খানিকটা বিব্রত বোধ করছে, নওশাদ দেখতে বয়স্ক মনে না হলেও বয়সটা তো তার বেশি, তাও আবার আত্মীয়তার সম্পর্ক আছে। অপর্ণা এমন প্রস্তাব কি করে আনলো ভেবে পেল না সে। ভাইয়া, আমার কথা আছে তোমার সাথে ভাই। কথাটুকু বলেই চিত্রলেখা আবারও ঘরের ভেতর চলে গেল। অর্ণব মাত্র উঠেছে ঘরে যাওয়ার জন্য, নওশাদ তাকে আটকাল। আপনার সাথে কিছু কথা বলে রাখি, যদিও সম্পর্কটা বেমানান ঠেকবে তাও ভাই ডাকলাম। চিত্রলেখা আপনাকে কিছু কথা বলার জন্য ডেকেছে, সে কি বলবে আমি জানি। চিত্রলেখা একটা ছেলেকে ভালোবাসে, ছেলেটাকে জানেন? রঙ্গন আহমেদ, আমার ভাগ্নে। চিত্রলেখাকে পছন্দ করার কথা বলেছিলাম বলে সে আমায় মেরে হাসপাতালে পাঠিয়েছিল। ছেলেটার আচরণের কথা আমি না বলি, শুধু এটা জেনে রাখুন সে আমাদের আপন কেউ না। এখন একজন জন্ম পরিচয়হীন ছেলের আচরণ কেমন হবে তা আপনার অজানা নয়। এ বিয়ে আটকাতে চিত্রলেখা হয়তো আমার নামে অনেক নোংরা কথাই বলতে পারে, তবে আমি রাজনীতিতে থাকলেও নিতান্তই সহজ সরল মানুষ, শত্রুর অভাব নেই তা তো জানেন। কয়েকদিন আগেও আমাকে মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে, চিত্রলেখাও সেরকম কোনো মিথ্যেরই আশ্রয় নেবে। আমি তাকে পছন্দ করে ফেলেছিলাম, বিদায় প্রস্তাব এনেছি, আপনি চাইলেই আমাকে না করে দিতে পারেন, আমার আপত্তি নেই। আপনি বসুন, আমি লেখার সাথে কথা বলে আসছি। যেহেতু আপনি একাই এসেছেন, আজকে বোধহয় কথা না বলাই ভালো। আপনি খাবার খান, আমি আসছি একটু পর। অর্ণব ঘরে প্রবেশ করতেই সাথী বেরিয়ে গেল। অর্ণব চিত্রলেখার মুখোমুখি দাঁড়ালো, চিত্রলেখার ভয় ক্রমশ বাড়ছে। লোকটার চেহারা দেখলেও তার গা গুলিয়ে আসে, তার ওই নোংরা চাহনি আবারও মনে ভেসে উঠে চিত্রলেখার। বল কি বলবি? তুমি ওই লোকটার সাথে আমার বিয়ের কথা ভাবছ? দেখতে এসেছে, বিয়ে হয়ে যায়নি, তাছাড়া বয়স একটু বেশি, ছাড়া আর কি বা দোষ আছে ওনার? তোকে পছন্দ করে বলে প্রস্তাব দিতে এসেছে। ভাইয়া, ওই লোকটা। চিত্রলেখার শ্বাসকষ্ট অনুভব হচ্ছে, যেও যেন কথাগুলো বলতে পারছে না সে। অর্ণবের সাথে দূরত্বটা যেন কদিনে কয়েক গুণ বেড়েছে। তুই বলবি কিছু? এভাবে চলে আসাটা মোটেও ভালো দেখায় না। ভাইয়া, ওই লোকটা আমার সাথে খারাপ ব্যবহার করেছে, আমার দিকে নোংরা। তুই রঙ্গনের কথায় এসব অপবাদ দিচ্ছিস শোনার নামে? তোর লজ্জা করে না? লোকটা তো বয়সে তোর বড়, এত নোংরা চিন্তা কি করে করতে পারিস তুই? রঙ্গনের উপর খুব টান, ওই ছেলেটার যে জন্ম পরিচয়হীন তা নিশ্চয়ই বলেছে, সে তোকে বলেনি? চিত্রলেখা চুপ হয়ে গেল। নওশাদ লোকটা নিম্নমানের তা সে জানতো, কিন্তু এতটা নিচু তা সে বুঝতে পারেনি। নিজের স্বার্থে নিজের বোন কিংবা ভাগ্নে কাউকে পরোয়া করল না সে। চুপ করে আছিস কেন লেখা? তুই ভাবলি বা কি করে ওই রকম ছেলেকে আমি মেনে নেব? টাকা থাকলেই সব হয় না লেখা, তোর জন্য ভালো হবে ওই ছেলের কথা ভাবা বাদ দে। আশফিনা আহমেদকে তুই ভালোভাবে চিনিস,
ওই মহিলা তোকে কোনোদিন ভালো থাকতে দিবে? নওশাদের সাথে তোর বিয়েটা করতে হবে এমন কথা নেই, তবে রঙনের চিন্তা বাদ দে। অর্ণব চিত্রলেখার কথার অপেক্ষা করল না, ঘর ছেড়ে চুপচাপ বেরিয়ে গেল। চিত্রলেখা স্তব্ধ হয়ে বসে রইল। আসলে হচ্ছেটা কি তার সাথে? তার জীবন নিয়ে কি সিনেমা চলছে? যে যা পারছে করেই যাচ্ছে তার সাথে? এবার সিদ্ধান্তটা নিতেই হবে তার। ভালো থাকার অভিনয় অনেক করেছে, এবার ভালো থাকার সিদ্ধান্তটা নিতে হবে। লেখা, তোর কি উচিত না রঙ্গনকে সব কিছু জানিয়ে দেয়া? রঙ্গন যখন সব জানতে পারবে তখন সে এটাও জানবে যে সে আশফিনা আন্টির আসল ছেলে নয়। এর সত্যটা আন্টি লুকিয়ে রেখেছে এত বছর ধরে। আমার কারণে রঙ্গন নিজের অস্তিত্ব নিয়ে সংকটে পড়ুক তা আমি চাই না ভাবি। তো এখন কি করবি? অনেকের সাথেও যোগাযোগ করতে পারছি না, ফোনটা যে কি করেছে, কোন বন্ধুর ওখানে উঠেছে তাও বলেনি। অর্ণব ভাইয়ের কথাবার্তাও কেমন জানি ঠেকছে। লেখা, তুই আদৌ ভেবেছিস কি করবি? ঘুমাবো। চিত্রলেখা আর কোনো কথা না বাড়িয়ে বিছানায় শুয়ে পড়ল, সাথে কথা বাড়ালো না। দুপুরের পর থেকেই চিত্রলেখা এমন করছে। অপর্ণা বেশ খুশি, অর্ণবের হাবভাব বোঝা যাচ্ছে না। সাথে কি করবে বুঝে উঠতে পারলো না। ফোন হাতে নিয়ে রঙ্গনকে কল করবে কি করবে না ভেবেই দ্বিধাদ্বন্দ্বে পড়ল। চিত্রলেখা মেয়েটার জীবনে দুঃখ এত বেশি কেন ভেবে পায় না সাথী? বাবা থাকা সত্ত্বেও বাবার আদর পায়নি, এক ভাইয়ের স্নেহ যখন পেয়েছে তখন অন্যজন মুখ ফিরিয়েছে। একসাথে সুখ কখনো ধরা দেয়নি মেয়েটাকে। দীর্ঘশ্বাস ফেললেও সাথী, সেও একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। সকাল সকাল অর্ণব তৈরি হচ্ছে, বন্ধুর সাথে দেখা করতে যাবে সে, ইনভেস্টমেন্ট নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা আছে। চিত্রলেখা ঘর থেকে বেরোয়নি, অর্ণবও কথা বাড়ায়নি। নওশাদের সাথে চিত্রলেখার বয়সের গ্যাপটা সেও বুঝতে পেরেছে। জেনে বুঝে এমন ছেলের হাতে তো আর মেয়ে দেওয়া যায় না, তাছাড়া সম্পর্কটাও গোলেমেলে হয়ে যায়। ভাবির চাচা হবে কি না দুলা ভাই বলতে অন্যরকম শোনায়, এসব নিয়ে আপাতত ভাবতেই চাইছে না অর্ণব। চিত্রলেখাকে খানিকটা ভয় দেখাতেই চেয়েছিল সে, যেন মেয়েটা ভালোবাসার মায়াজাল থেকে সরে আসে। জীবনের অন্যতম দুটো বছরের মূল্য যেন বুঝতে শিখে। চিত্রলেখার বিয়ের আলাপ করে রঙ্গনের কথাটা জানতে পেরেছে সে। এটা অবশ্য সুবিধেই হলো, রঙ্গনের থেকে চিত্রলেখাকে যতটা পারা যায় দূরেই রাখতে হবে। এসব ভাবনার মাঝে এই কলিং বেল বেজে উঠল। আশেপাশে কাউকে না দেখে অর্ণব নিজেই গেল দরজা খুলতে। দরজা খুলতেই অপর পাশে রঙ্গনকে দেখে খানিকটা চমকালো সে। এত সকালে রঙ্গনকে নিজের বাড়ির সামনে মোটেও আশা করেনি সে। ভালোবাসা তবে এতটাও ঠুনকো নয় দুজনের, খানিকটা জটিল বিষয়। আসসালামু আলাইকুম ভাইয়া, ভেতরে আসতে পারি? কি দরকার তোমার, এখানে কেন এসেছো? ভাইয়া, বাইরে দাঁড়িয়ে থেকে আলাপ করলে বিষয়টা ভালো দেখাবে না। ভেতরে এসো। রঙ্গন আর অপেক্ষা করল না, দ্রুত পায়ে ভেতরে ঢুকে এই চোখ জোড়া যেন ব্যস্ত হয়ে পড়ল চিত্রলেখাকে খুঁজতে। বিষয়টা অর্ণবেরও নজর এড়ালো না। বসো, কি দরকার বলো? ভাই, আমি চিত্রলেখার সাথে একটু দেখা করতে চাই। ওর সাথে কি দরকার তোমার? ভাই, আমি ওকে ভালোবাসি তো, আমি বিয়ে করতে চাই ওকে, আপনার অনুমতি থাকলে। কারণ আমার অনুমতি নেই, তুমি আসতে পারো। কারণ জানতে পারি? এতটা অযোগ্য বোধহয় আমি নই। রঙ্গন ভাই, অনেক কিছু বলার আগে চিত্রলেখা খানিকটা জোরেই চেঁচিয়ে উঠল। রঙ্গন চাতক পাখির মতো সেদিকে তাকালো, চিত্রলেখার চোখ লাল। রঙ্গনের বুকের ভেতর মোচড় দিয়ে উঠল, সে ভাবত এসব যন্ত্রণা বোধহয় কাল্পনিক। তবে এ প্রথম সে অনুভব করল অন্য কারো চোখের পানি তার বুকে যন্ত্রণা সৃষ্টি করছে। চিত্রলেখা অর্ণবের মুখোমুখি দাঁড়িয়ে রঙ্গনকে কিছু বলার সাহস না হলেও সে বাধ্য আজ। অর্ণবকে না আটকালে সে অবশ্যই রঙ্গনের জন্ম পরিচয়ের কথা তুলবে, যা রঙ্গনকে কোনোভাবেই জানতে দেওয়া যাবে না। ভাইয়া, আমি রঙ্গনের সাথে একটু কথা বলতে চাই শেষবারের মতো। শেষবারের মতো বাক্যাংশটা রঙ্গনের কর্ণকুহরে কুৎসিত কোনো এক ঘন্টার আওয়াজের ন্যায় বিশ্রী শব্দে ঝংকার তুলল। চিত্রলেখা শেষবারের মতো বলতে কি বোঝাতে চাইল? চিত্রলেখা কি বিয়েতে রাজি? রঙ্গনের ব্যাকুলতা যেন ক্ষণিকের ন্যায় বেড়ে গেল আকাশ সম। আশফিনা আহমেদ বিরক্ত বোধ করছেন, তা তার মুখভঙ্গি বলে দিচ্ছে। চিত্রলেখার কথায় তিনি এখানে আসার পাত্রী মোটেও নন, তবে রঙ্গনের খাতিরে তাকে আসতে হয়েছে। চিত্রলেখা, যা বলার বলো, এভাবে ঘটা করে সবাইকে এক জায়গায় এনে বসিয়ে রেখেছো কেন? হিসাব মিলাচ্ছিলাম আন্টি, যাই হোক, কিছু কথা বলার ছিল আপনাদের উদ্দেশ্যে। আপনার সাথেই প্রথমে আলাপ সেরে নেই তবে।
চিত্রলেখার কণ্ঠস্বরে খানিকটা বিব্রত বোধ করলেন আশফিন আহমেদ। অদ্ভুত এক তেজি স্বর, এটা কি চিত্রলেখার কণ্ঠস্বর নাকি অন্য কেউ ভর করেছে তার মাঝে? অপর্ণা এবার বেশ খানিকটা রেগে গেল। অর্ণব না থাকলে সে নির্ঘাত কষে কয়েকটা থাপ্পড় লাগাতো চিত্রলেখার গালে। আশফিন আহমেদ আশেপাশের পরিস্থিতি বিবেচনায় বিচক্ষণতা ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কি বলতে চাও, সাফ সাফ বলো। আপনার ছেলেকে আমি ভালোবাসি, এই কথা আপনি জানেন আন্টি। আমায় আপনি পছন্দ করেন না সেটাও আমি জানি। আপনার ইচ্ছেটা আংশিক পূরণ হবে, কারণ আগামী 3 বছরের জন্য আমি আপনার ছেলের সাথে, আমি আপনার ছেলের থেকে একেবারে দূরে সরে যাচ্ছি। 3 বছর পর আমার সাথে সাক্ষাৎ করে যদি আপনার আপত্তি থাকে তবে আমি রঙ্গনকে বিয়ে করব না। এটা কি তুমি ভেবে বলছো? জি, আপনি রাজি? হ্যাঁ। বেশ, তাহলে আপনার সাথে আমার কথা শেষ। আপনি এখন এই জঞ্জাল থেকে মুক্ত হয়ে ফিরতে পারেন। আশফিন আহমেদ চিত্রলেখার স্ট্রেট ফরওয়ার্ড কথায় অনেকটাই ঘাবড়ে গেছেন। মেয়েটা যে এতটা কাট কাট কথা বলবে তা তিনি ভেবে আসেননি। এসো রঙ্গন, আশফিন আহমেদ রঙ্গনকে তার সাথে যেতে বললেন। রঙ্গন তখনও চিত্রলেখার দিকেই তাকিয়ে আছে, তার নিজেকে পুতুল মনে হচ্ছে এখন। রঙ্গনের সাথে আমার কথা হয়নি আন্টি, ও একটু পর আসো, শেষ দিন তো। বেশ। আশফিন আহমেদ কথা বাড়াতে চাইলেন না, এবারের পরিস্থিতি তার দম বন্ধ লাগছে। রঙ্গনকেও নিয়ে আসতেন, তবে চিত্রলেখার কথায় অদ্ভুত একটা মায়া অনুভব করে আর বাড়তি কথা বললেন না। রঙ্গন মূর্তির ন্যায় দাঁড়িয়ে রইল, সাথী সব কিছু দেখেছে। সে বোঝার চেষ্টা করছে রঙ্গনকে সব জানিয়ে দেওয়ার সিদ্ধান্তটা কতটুকু সঠিক ছিল। চিত্রলেখা এবার অপর্ণার মুখোমুখি দাঁড়ালো। ভাবি, যে লোকটার বিয়ের প্রস্তাব আপনি এনেছেন তাকে আপনি কিভাবে চেনেন? না চেনা কি আছে, উনি তো সাথীর চাচা হন, সেই সূত্রে। তাহলে ভাবির চাচা মানে আমারও চাচা, তার সম্বন্ধ আপনি কেমন করে আনলেন? আজব তো, উনি তোকে পছন্দ করে তাই। কি আমাকে পছন্দ করে এ কথা আপনি জানলেন কি করে? কোর্টে যখন দেখা হয়েছিল তখন বলেছে। কোর্টে যখন সবাই ছোট ভাইকে নিয়ে চিন্তিত ছিল তখন আপনি ওনার সাথে কথা বলেছেন, তাও আবার এ বিষয়ে? এতক্ষণ সময় ধরে তো কথা বলতে দেখিনি আপনাকে। তুই বলতেটা কি চাচ্ছিস? আমি পরে ওনার সাথে কথা বলেছি, তখন উনি প্রস্তাব দিয়েছেন। এটা আপনি ভাইকে জানিয়েছিলেন? ওকে জানাতে হবে কেন? সেটাই তো, ভালো কথা বলেছেন, আমি কথা বলছি ভাইয়ার সাথে। চিত্রলেখা অপর্ণার দিকে থেকে দৃষ্টি সরিয়ে অর্ণবের দিকে তাকালো। অর্ণব প্রশ্নবোধক দৃষ্টিতে অপর্ণার দিকে তাকিয়ে আছে। অপর্ণা আসলে চাইছেটা কি? ভাইয়া, আমি ভাবতাম তুমি আমাকে সবচেয়ে বেশি বিশ্বাস করো। পরিস্থিতি যেমনই হোক তুমি আমার পাশে থাকবে। হোস্টেলের ঘটনার সত্যতা একবারও আমার কাছে তুমি জানতে চাওনি। সে রাতে আদৌ আমার কাছে তুমি এসেছিলে নাকি ঘটনা কিছু, নাকি ঘটনা অন্য কিছু একবারও জানতে চেয়েছো? তোমার দোষ আমি নিচ্ছি না, তোমার দোষ আমি দিচ্ছি না। সে রাতে আমার রুমমেটের বন্ধু এসেছিল এবং খুব সুনিপুণভাবে আমাকে ফাঁসানো হয়েছে, যার প্রমাণ আমার কাছে নেই। এখন সবটা তোমাদের বিশ্বাসের ওপর। রঙ্গন, আপনারও মনে হয় আমি কোনো ছেলেকে এনেছিলাম রুমে? এই যে বন্ধুরা শুনতে পাচ্ছ, এই গল্পের নেক্সট এপিসোড খুব তাড়াতাড়ি আসবে, তাই নেক্সট এপিসোড দেখার জন্য আমাদের ভয়েস অফ এমডি সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। কেমন? ধন্যবাদ।